গাইস, দিস ইজ ইন্দ্রজিৎ ভট্টাচার্য এন্ড ইউ আর ওয়াচিং মিস্টার ভট্টাচার্য এক্সট্রা। সো আমরা আবার একটা নতুন ফুড ব্লগ নিয়ে চলে এসেছি। আমার লোকালিটিতেই একটা নতুন রোলের দোকান খুলেছে। তোমরা টাইটেল এবং ডেসক্রিপশন দেখে বুঝেই গেছো যে এখানে একটা স্পেশাল রোল খেতেই আমরা এসেছি, 9-ইঞ্চি রোল। তো সেটা নিয়ে আমরা আজকে ব্লগ বানাবো। তো চলো দোকানে আমরা যাই, দোকানে তোমাদের অ্যাম্বিয়েন্সটা দেখাই। আর অ্যাম্বিয়েন্স দেখানোর সাথে সাথে সেখানকার তোমার মেনু কার্ড, ওদের যা যা আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। তো চলো দোকানে গিয়ে তারপরে বাকি কথা হচ্ছে। ইন্ডিয়ান ডিশে রয়েছে চিকেন কষা, মটন বিরিয়ানি, মোমো, সবই পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা একটা তোমার 9-ইঞ্চি যে স্পেশাল চিকেন রোলটা রয়েছে অলিভ অয়েল দিয়ে, যেটা বলে 120, ওটা একটা আমাদের লাগবে। সো গাইজ, তোমরা শুনলে সব কিছু ডিটেলসটা। এবার আমরা অর্ডারটা দিয়েছি, অর্ডার দেওয়ার পর এখন তৈরি হচ্ছে ওদিকে, আর তৈরি প্রসেসটা তোমাদেরকে আমরা দেখাই, তারপরে বাকি কথা হচ্ছে। চোদ্দই আগস্ট
আচ্ছা, এখানে তো আপনার আশেপাশে অনেক কম্পিটিটর রয়েছে, অনেক কম্পিটিশনের মধ্যে আপনি ইয়ে করছেন, তো কেমন ফিডব্যাক কেমন পাচ্ছেন? আমাদের ফিডব্যাক খুব ভালো, খুব ভালো। আচ্ছা, তো আপনার এটা তো প্রথম ব্রাঞ্চ মনে হচ্ছে, তো আপনার কি ফিউচার কোনো প্ল্যান আছে? হ্যাঁ আছে, খুব শীঘ্রই হবে। আচ্ছা আচ্ছা, কথা বলে খুব ভালো লাগলো, দেখা যাক আমরা রোলটা টেস্ট করে এবার দেখি। তো গাইজ, এর মধ্যে আমাদের রোলটা মনে হয় তৈরি হয়ে গেছে, রোলটাকে আমরা একটু দিতে বলবো, 9 ইঞ্চি রোল যেটা হয়েছে, তো সেটা আমরা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি হাতে এক্স্যাক্টলি কেমন হয়। এটা হচ্ছে সেই 9 ইঞ্চি রোলটা, তো এটা একার পক্ষে তো খাওয়া সম্ভব না, তো এটা এটা আমরা ওইদিকে সৌম্যজিৎ রয়েছে ক্যামেরার সামনে, আমি এটাকে হাফ করবো, হাফ করে দুজনে শেয়ার করে খাবো, ওয়েট ফর ইট। ফাইনালি আমাদের রোল নিয়ে চলে এলাম, দোকানের ঠিক অপোজিটে বসার জায়গা পেয়েছি আমরা। তো এই দুটো, একটা হচ্ছে সৌম্যর জন্য, একটা অবভিয়াসলি আমার, আর এখন মাস্কটাকে নিচে নামিয়েছি প্লাস খাওয়ার জন্য অবভিয়াসলি বাক্সটা খুলতে হবে। তো সৌম্যকে আমি সৌম্যটা দিয়ে দিচ্ছি, সৌম্যটা ধর আমারটা, আমি জাস্ট ওপেন করি, আর তোমাদের দেখালাম যে ওখানে ভেতরে কী কী ইনগ্রেডিয়েন্টস দিয়েছে অবভিয়াসলি, তো এটাকে আমরা এখন একটু খোলার চেষ্টা করবো। দেখতে পাচ্ছ যে মিওনিস বলো, চিকেন বলো, এগ বলো, সব কিছু এর ভেতরে রয়েছে। কী কী ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ক্লোজলি তোমাদেরকে আমি দেখিয়েছি, তো আর বলার কোনোই রাখে না। তো ফাইনালি এবার ফার্স্ট বাইটটা নিই আমি, নিয়ে দেখা যাক আসলে এটা কেমন। দারুণ খেতে ভেতরে, আর ওরা যে কথাটা বললো যে নিয়মিতটা ওরা নিজেরা হাতে বানায়, মানে অনেকে আছে যে বাজার থেকে কিনে সেটাকে দিয়ে দেয়, সেই ব্যাপারটা বুঝতে পারছি। চিকেনের যে স্টাফটা রয়েছে, যেগুলো মানে চিকেনের যে ইয়েটা, ওটা খুবই দারুণ টেস্ট আছে। আর এক কথা, এর মধ্যে যেটা দিয়েছে সবগুলো পারফেক্টলি কম্বাইন্ড হয়ে একটা দারুণ ব্যাপার, মুখের মধ্যে খেলেই বুঝতে পারবে তুমি ব্যাপারটা। তো আমি খাওয়া কন্টিনিউ করি, শেষ হয়ে গেল। সো গাইস, ফাইনালি আমাদের এগ রোল খাওয়া শেষ হলো। এবার ফ্যাক্ট হচ্ছে, রোলের যে সাইজটা দেখলে, নর্মাল যে এগ রোলের সাইজ বা নর্মাল যে রোল আমরা দোকান থেকে কিনে খাই সেটার সাইজ কত, সেটা হচ্ছে 6 ইঞ্চিস হয়, আমি দোকানে কথা বলে যেটা শুনলাম। আর এটা হচ্ছে সেটা থেকে 3 ইঞ্চিস বড়। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভেতরে যে স্টাফিংসগুলো থাকে সেটা বেশি খাওয়া আসলে সম্ভব হয় না, কারণ এর মধ্যে যে যে তোমার ইনগ্রেডিয়েন্টসগুলো তুমি দেখলে, এটা আসলে একজনের পক্ষে এতটাও খাওয়া সম্ভব না। তো যার কারণে এটা কেউ একা পুরোটা শেষ করতে পারো বা দুজনও লাগতে পারে, আমি আর সৌম্য যেমন দুজনেই শেয়ার করে খেলাম। আর শুধু আমার অপিনিয়ন না, সৌম্য নিজেও বলেছে যে সৌম্যর খুব ভালো লেগেছে, তো বা তোমরা অবভিয়াসলি ট্রাই করতে পারো। আর লোকেশনটা ফাইনালি আমি বলছি, আমি তোমার গুগলের লোকেশনটা দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে চেক করতে পারো। আর দমদম, বিরাটি, নাগের বাজার, আশপাশ থেকে, ক্যান্টনমেন্ট চত্বর থেকে যারা যারাই দেখছো তারা এক নামে চিনবে ধোপাপুকুর। ধোপাপুকুরের ঠিক অপোজিটে আমি সৌম্যকে বলবো ডান দিকে একটু দেখাতে, ডান দিকে হচ্ছে এই যে ধোপাপুকুর তোমরা দেখতে পাচ্ছ, এই ধোপাপুকুরে পার্ক, পার্কে আমরা বসে এখন ব্যাপারটা রিভিউ করলাম। আর তার ঠিক অপোজিটে হচ্ছে সিংসাব, যেটা তোমরা দেখলে, যার দোকানের সামনে বসেই আমরা খেলাম এখন। তো লোকেশন খুবই সোজা আসা, আমার মতে যদি কাছাকাছির মধ্যে নতুন কিছু ট্রেস করতে চাও, শুধু 9 ইঞ্চিস রোলটা বলে না, অনেকের হয়তো মনে হতে পারে দামটা অনেক বেশি, একা খাবে বা কিছু, এখানে আরও অনেক রোল আছে, মোমো আছে, মোগলাই আছে, অনেক কিছু ট্রাই করতে, বিরিয়ানি রয়েছে যেটা আমি তোমাদেরকে মেনু কার্ডে দেখালাম, বাট আমার স্পেশাল লেগেছে 9 ইঞ্চিস রোলটা, যার কারণে আমি ট্রাই করলাম। সো এরকম নতুন কোনো আইটেম নিয়ে অবভিয়াসলি হাজির হবো তোমাদের সামনে আরও তাড়াতাড়ি, চেষ্টা করবো, কারণ এখন এভরিথিং ইজ কামিং ব্যাক টু নর্মাল গেম। সো আমার চেষ্টা করবো আমি আবার নতুন করে বেরিয়ে তোমাদেরকে নতুনভাবে সব কিছু এক্সপ্লোর করে দেখানোর। সো উইথ দ্যাট সাইড আজকের জন্য এইটুকুই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবভিয়াসলি প্রিকশন নিয়ে বেরোবে, মাস্ক পরবে বাইরে বেরোনোর সময়। এরকমই নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই। সো দ্যাটস ইজ মিস্টার ভট্টাচার্য সাইনিং আউট।